আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়া মির্গা মাছ, যা খুবই একটা মজার খানি। আমি মির্গা মাছটি রানমু, আপনারা অন্য কোনো মাছ দিয়েও রাখতে পারবা। আমি বড় সাইজের দুইটা বেগুনের খাটিয়া পানিত ভিজাইয়া রাখছি, তার খালা হইতো নাই। এক বাটি আলু খাটিয়াও পানিত ভিজাইয়া রাখছি, যাতে খালা না হয়। আর কয়েক পিস মির্গা মাছের টুকরারে আমি লেবুর রস আর লবণ দিয়া পানিত ভিজাইয়া রাখছিলাম, যেহেতু আমরা ফ্রোজেন মাছ পাই আর তাতুরা গন্ধ থাকে। আর লেবুর রস আর লবণ দিয়া মাখাইয়া পানিত ভিজাইয়া রাখি দিলে গন্ধ যায়গি। এরপরে আমি কয়েকবার পরিষ্কার পানিতে ধইয়া রাখছি। লাগবো দুইটা পেঁয়াজ, দুইটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুরসাইয়া রাখছি। লাগবো 1 চা চামচ রসুন পেস্ট, লাগবো 1 চা চামচ মরিচের পাউডার, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আর লবণ আন্দাজ মতো দিবা। লাগবো তেল, প্রথমে মাছের টুকরার মাঝে আমি থোড়া লবণ আর থোড়া 1 চিমটি হলুদ দিমু। দিয়া বালা করে মাখাই লইমু, মাখাইয়া রাখি দিমু 20 মিনিট লাগে। তখন তেল গরম করিয়া মাছ দিলাইমু। মাছ মাছের এক সাইড ভাজ হয়ে গেলে আমি উল্টাইয়া দিব। আর দুই সাইড বালা করে ভাজম। আমার মাছ ভাজা হয়ে গেছে, ওখানে আমি তুলিয়া একটা বাটির মাঝে রাখি দিব। তেলের মাঝে আমি আরো থোড়া তেল দিলাইম। দিয়া রসুনের পেস্ট দিব, দিয়া থোড়া লাড়িয়া দিব। আর কুরসাইয়া রাখা পেঁয়াজও ছাড়ি দিব। লবণ দিলেই মো আর বালা করি লার মো। মাঝে মাঝে থোড়া লাড়িয়া দিব, নাইলে পেঁয়াজ জ্বলি যাইব। আমার পেঁয়াজ কষানি হয়ে গেছে, এখন থোড়া পানি দিব। দিয়া গুঁড়া মশলা ছাড়ি দিব, তার আমার মশলা জ্বলতো নাই। বালা করি লাড়িয়া দিব আর মশলা কষাইম। আমার মশলা কষানি হয়ে গেছে, এখন 1.5 কাপের মতো পানি দিব আর লাড়িয়া গুঁড়িয়া দিলাইম। দেখো কা উতরাই গেছে আর তেলও উপরে দিবা আসি গেছে। এখন খাটিয়া রাখা আলু সারি দিব, লাড়িয়া মশলার লগে মিশাইমু। আর 3 মিনিট লাগে গুড়িয়া রাখি দিব।
পুরা লাড়িয়া দিব, আর খাটিয়া রাখা বেগুনও ছাড়ি দিব, লাড়িয়া দিব, আর 2 কাপের মতো পানি দিব। এখন লাড়িয়া পানি বালা করে মশলা তরকারির লগে মিশাই লইব। এখন 10 মিনিটর লাগি গড়িয়া রাখি দিব। পুরা লাড়িয়া দিব, আর বাজিয়া রাখা মাছও ছাড়ি দিব। লাড়িয়া দিব, আর পুরা জাত দিয়া ও পানি ও মশলার মাঝে মাছটা ডুবাইয়া দিব। আর ওখান আরো 7-8 মিনিটর লাগি গড়িয়া রাখি দিব। আর 1/2 কাপ পানিও অ্যাড করে দিব। আপনি চাইলে পানি কম বা বেশি দিতে পারবা। 7-8 মিনিট হয়ে গেছে, ওখান আমি ধনিয়া কুচি আর মরিচ কাঁচা মরিচ দিলেই নেই। দিয়া আর 1-2 মিনিট পরে নামাই লইম। দেখো কা আমার মজার তরকারি হয়ে গেছে, এটা খুবই একটা মজার খানি, রান্ধিয়া খাইয়া দেখবা আর আমার জানাইবা কিলে লাগব, আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা, দেখবার লাগি। থ্যাংক ইউ সবরে।